প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। অবশ্যই আমাদের ক্লাসগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখবা, কারণ আমাদের এই ক্লাসগুলো যেহেতু আমাদের এখন মূল ক্লাস হয়ে দাঁড়িয়েছে, তো অবশ্যই সবাই একটু মনোযোগী হবা। 11তম অধ্যায়, চতুর্থ শ্রেণীর বিজ্ঞান। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে জীবনের নিরাপত্তা এবং প্রাথমিক চিকিৎসা। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে জীবনের নিরাপত্তা এবং প্রাথমিক চিকিৎসা। এই জীবনের নিরাপত্তা এবং প্রাথমিক চিকিৎসা সম্পর্কে আমাদের আজকের আলোচনার বিষয় ছিল, দুর্ঘটনা হঠাৎ করেই ঘটে এটা আমরা সবাই জানি। দুর্ঘটনার ফলে আমাদের শরীরের বা বিভিন্ন সম্পদের বিভিন্ন ধরনের ক্ষতি হয়ে থাকে। তো আমরা প্রায়ই নানান ধরনের দুর্ঘটনার কথা শুনে থাকি এবং দেখে থাকি, আমরা নিজেরাও কখনো দুর্ঘটনার সম্মুখীন হই। তো আজকে আমরা এই সম্পর্কে এগুলো কিভাবে আমরা দুর্ঘটনা প্রতিরোধ করতে পারি এবং জীবনে দুর্ঘটনার মারাত্মক ক্ষতির দিকগুলো আমরা আলোচনা করব। যেমন দেখো, বাড়ি, বিদ্যালয়, রাস্তাঘাট, খেলার মাঠ ইত্যাদি যেকোনো স্থানে কিন্তু আমাদের এই দুর্ঘটনাটা ঘটতে পারে। বিভিন্ন ধরনের দুর্ঘটনার মধ্যে যেমন আমরা যদি বলি দিই একটি, দেখো আগুন লাগা, আগুন লাগা পুড়ে যাওয়া, পুড়ে যাওয়া আছে, বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া, স্পৃষ্ট হওয়া 4 নাম্বার, কেটে যাওয়া, পাঁচ নাম্বার, বিষক্রিয়া। লক্ষ্য করো, আমি কয়েকটি দুর্ঘটনার নাম লিখেছি এখানে, এগুলো আমাদের পরীক্ষায় আসতে পারে এইভাবে যে কয়েকটি জীবনে ঘটে যাওয়া অর্থাৎ ঘটতে পারে এমন কয়েকটি দুর্ঘটনার নাম উল্লেখ করো। তাহলে আমরা সেই দুর্ঘটনার নামগুলো আমরা এইভাবে দিতে পারি যে দেখো, আমি এখানে লিখে রাখছি, একটু বলবা যে আগুন লাগা, পুড়ে যাওয়া, বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া, কেটে যাওয়া এবং বিষক্রিয়া হয়। এছাড়া আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের দুর্ঘটনার সম্মুখীন হই এবং অনেক দুর্ঘটনা আছে। তো এগুলোর মধ্যে আরো রয়েছে, যেমন আমরা যদি বলি যে সড়ক দুর্ঘটনা, সাপে কাটা, পানিতে ডুবা, এগুলো আমরা যুক্ত করতে পারি। যেমন আমি এই দুর্ঘটনাগুলো থেকে প্রতিরোধ করা এবং বেশিরভাগ দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব, যেগুলো যেমন আমি পানি ডোবার কথা বলি, যদি এখানে সাপে কাটার কথা বলি, আগুন লাগা, আগুনে পুড়ে যাওয়া, এই ধরনের দুর্ঘটনাগুলো কিভাবে প্রতিরোধ করা যায়। যেমন পানিতে ডোবা, আমরা অনেকেই পুকুর, খাল বা নদীতে গোসল করতে এবং সাঁতার কাটতে পছন্দ করি। তো দেখো যে আবার এই প্রতি বছর দেশের বিভিন্ন স্থানে পানিতে ডুবে মৃত্যুর খবরও শোনা যায়। তবে সাঁতার শিখে আমরা পানিতে ডুবা প্রতিরোধ করতে পারি। তাহলে পানিতে ডুবে মারা যাওয়া এবং পানিতে ডুবে যাওয়া, এটা প্রতিরোধ করার জন্য সবচেয়ে উত্তম যে মাধ্যমটা সেটা হচ্ছে সাঁতার শেখা। আমরা যদি সাঁতার শিখি তাহলে কিন্তু এটা থেকে আমরা প্রতিরোধ করতে পারি। এরপর দেখো, সাঁতার শিখে আমরা পানিতে ডুবা প্রতিরোধ করতে পারি। মনে রাখতে হবে যে বড়দের সাহায্য ছাড়া কিন্তু একা একা সাঁতার কাটা সম্ভব নয়। অবশ্যই যখন আমরা সাঁতার শিখতে যাব নদীতে বা পুকুরে, যেখানে যাই না কেন, অবশ্যই বড়দের প্রথমে সহযোগিতা নিতে হবে। তারপর যখন হয়তো তুমি সাঁতার শিখে যাবা, তখন একা একা সাঁতার কাটতে পারবে। এই জন্য প্রথম অবস্থায় বড়দের সহযোগিতাটা নেওয়া উচিত। দেখো যে এরপর আমরা বলতে পারি যে বড়দের সাহায্য ছাড়া যে সাঁতার কাটবো না, এবং পানিতে ঝাঁপ দেওয়া কিন্তু উচিত নয়। এছাড়া পানিতে গোসল বা সাঁতার কাটার সময় অনেকে প্রতিও লক্ষ্য রাখতে হবে, আমরা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় পড়তে পারি। সাপে কাটা আমাদের দেশে সাধারণত গ্রাম অঞ্চলের মানুষের একটি প্রায় একটি দুর্ঘটনার সম্মুখীন হয়, সেটা হচ্ছে সাপে কাটা। সাপ বন জঙ্গল জায়গা বা হচ্ছে বিভিন্ন ঝোপঝাড়ে, এগুলোতে বসত বাড়ির আশেপাশে, আঙিনায়, এইসব জায়গাগুলোতে এই সাপগুলো বেশি দেখতে পাওয়া যায়। যা আমাদের দেশে বিভিন্ন ধরনের বিষধর সাপ রয়েছে। আমরা বিভিন্ন উপায়ে সাপে কাটা প্রতিরোধ করতে পারি, যেমন সাপ নিয়ে নাড়াচাড়া বা খেলাধুলা না করা। অবশ্যই যেহেতু সাপ একটি বিষাক্ত প্রাণী,
তো আমরা অবশ্যই অনেক সময় দেখা যায় যে অনেকেই আমরা সাপ দিয়ে বিভিন্ন ভাবে খেলাধুলা করে থাকি। তো অবশ্যই আমরা এই জিনিসটা লক্ষ্য রাখবো যে বিষাক্ত সাপ দিয়ে যেন না খেলা করি এবং এই বিষাক্ত সাপ গুলো যেন নড়াচড়া না করি, এটা খুবই ক্ষতিকর। তো এরপর যে সাপ থাকতে পারে এমন জায়গা যেমন ঘন জঙ্গল, ঘাস, ঝোপঝাড়, ইট বা পাথরের ফাঁক, গর্ত, এই ধরনের গর্তগুলো, এই ধরনের জায়গাগুলো আমাদের এড়িয়ে চলা। ঝোপঝাড় আমরা অনেক সময় বন জঙ্গল দিয়ে ঘেরাও থাকে, বিভিন্ন জঙ্গল থাকে তার মধ্যে দিয়ে হেঁটে চলাফেরা করি, খেলাধুলা করতে যাই বিভিন্ন সময়। তো এই এই ধরনের জায়গাগুলোকে এড়িয়ে চলা, পরিষ্কার পরিচ্ছন্ন মুক্ত জায়গা দিয়ে চলাফেরা করা এটাও, এবং রাতের আধারে আমরা অনেক সময় এক আলো ছাড়াই পথ চলি, এ ধরনের পথগুলো যেন না চলি, অর্থাৎ আলো নিয়ে যাওয়া, আধারে একা একা না চলাফেরা করা, লাইটের সাহায্য নেওয়া, এগুলো থেকে আমরা সাপে কাটার হাত থেকে রক্ষা পেতে পারি। জঙ্গল বা ঝোপঝাড়ে যেতে হলে অবশ্যই লম্বা লাঠি ব্যবহার করতে পারি। আমরা জানি অনেক সময় বিভিন্ন ধরনের সাপে কাটা বা সম্ভাবনা থাকে, অর্থাৎ সাপের সম্মুখীন হই। রাতে চলাফেরার সময় টর্চ লাইট বা বাতি ব্যবহার করতে পারি। বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রেখে সাপের কাটার দুর্ঘটনা থেকে আমরা নিজেকে রক্ষা করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, যে এটা দেখো যে সাপে কাটা এবং পানিতে ডোবা, এই দুটা প্রতিরোধ করতে পারি আমরা এইভাবে এই পয়েন্ট গুলো দ্বারা। তো অবশ্যই তোমাদের বইতে 80 পৃষ্ঠায় এই দু একটি পয়েন্ট দেওয়া আছে এবং আমি যেগুলো বললাম সম্মিলিত ভাবে যদি আমরা সবগুলো পয়েন্ট একটু মনে রাখি তাহলে কয়েকটি প্রশ্নের উত্তর কিন্তু আমরা করতে পারবো। যেমন এইখানে প্রথম প্রশ্ন হয়তো আসতে পারে যে কয়েকটি দুর্ঘটনার নাম উল্লেখ করো। তাহলে আমরা হচ্ছে এই ধরনের দুর্ঘটনাগুলো বলতে পারি, যে আগুনে আগুন লাগা, পুড়ে যাওয়া। আমরা বিভিন্ন সময় দেখি অনেক সময় যে বাসা বাড়িতে অনিচ্ছা বশত থাকা সত্ত্বেও মানে হঠাৎ করে দেখা যায় যে বিভিন্ন সময় মোমবাতি বা বাতি থেকে বিভিন্ন ভাবে আগুন লাগতে পারে অনেক অনাকাঙ্ক্ষিত ভাবে। তো এটা যেন আমরা যেখানে সেখানে যেমন সিগারেট এগুলোর জ্বলন্ত উচ্ছিষ্ট অংশগুলো যেন না ফেলি যেখানে সেখানে, আবার হচ্ছে বিভিন্ন সময় চুলা জ্বালিয়ে রাখি, আমরা চুলাগুলো যেন অসাবধানতা বশত জ্বালিয়ে না রাখি, এবং অনেক সময় আমরা চুলার উপরে বিভিন্ন সময় বিভিন্ন পোশাক মানে কাপড় এগুলো শুকাইতে দেই, এগুলো যেন আমরা না দেই, এগুলো শুকাইতে যেন না দেই, এবং অনেক সময় গ্যাসের চুলা গ্যাসটা খুলে রাখি, এটাও যেন আমরা না করি। এগুলো থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি। বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া, অনেক সময় আমাদের তারের বিভিন্ন সমস্যা থাকে এবং বিভিন্ন সময় বৈদ্যুতিক সুইচ গুলোতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়, ভিজে গেলে বা হচ্ছে কোনো সময় পানির স্পর্শ পেলে। তো এই যে সমস্যাগুলো যদি আমরা এড়িয়ে চলি তাহলে আমাদের এই ধরনের দুর্ঘটনাগুলো আমরা প্রতিরোধ করে চলতে পারি। এছাড়া আমাদের যেটা এখানে দেখো কেটে যাওয়া, অনেক সময় আমরা বিভিন্ন সময় অনেক কিছু কাটতে হয়, কাটতে গিয়ে দেখা যায় যে নিজের শরীরের কোনো একটা অংশ কেটে গেছে। তো আমরা সাবধানতা অবলম্বন করলে দেখা যায় এগুলো থেকে আমরা রক্ষা পেতে পারি। আর যদি এগুলো দুর্ঘটনা কোনো একটি ঘটে যায় তাহলে অবশ্যই আমাদেরকে ডাক্তারি পরামর্শ নিতে হবে এবং বিভিন্ন ভাবে তাৎক্ষণিক চিকিৎসা নিতে হবে। তো এরপর যেটা আমাদের আছে যে আগুন জনিত দুর্ঘটনার কথা আমরা বললাম অসাবধানতা বশত, যেটা আমরা অনেক সময় রান্না করার সময় শাড়ির আঁচল বা অনেক ওড়নার আঁচল এগুলো যে আগুনের উপর পড়ে আগুন লাগতে পারে। তো এই দুর্ঘটনাগুলো ছাড়াও যে দুর্ঘটনাগুলোর কথা আমরা বলেছি, যে এখানে দুর্ঘটনাগুলো ছাড়াও যেগুলো বলেছিলাম যে পানিতে ডুবে যাওয়া, সাপে কাটা আর মূল দুর্ঘটনাগুলো, তো নাম আমরা বলেছিলাম। তো এই ধরনের পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে জীবনের নিরাপত্তা বা বলতে অর্থাৎ কয়েকটি দুর্ঘটনার নাম বলো, তাহলে আমরা এই দুর্ঘটনার এই নামগুলো উল্লেখ করে দিতে পারি। এরপর প্রাথমিক চিকিৎসা যেগুলো বললাম আমরা কিভাবে চিকিৎসা গুলো নিতে পারি, তাৎক্ষণিক ভাবে অবশ্যই আমাদের ফার্স্ট এইড বক্স আমরা বাসায় রাখতে পারি তাৎক্ষণিক ভাবে আমরা চিকিৎসা করার জন্য, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো যে আগুন লাগা থেকে আমরা আরেক ভাবে রক্ষা পেতে পারি। আমরা জানি যে কার্বন ডাই অক্সাইড হচ্ছে আগুনকে নিরোধক হিসেবে কাজ করে, এই জন্য আমরা বাসায় বিভিন্ন ধরনের সিলিন্ডার, কার্বন ডাই অক্সাইডের সিলিন্ডার রাখতে পারি, তাৎক্ষণিক আগুন লাগলে আমরা ওইখানে অক্সিজেন প্রতিরোধ করে আগুন নিভাইতে পারি। কারণ আমরা জানি যে অক্সিজেন হচ্ছে আগুন জ্বালাইতে সহযোগিতা করে, এজন্য যদি ওই আগুনের অক্সিজেন না পৌঁছায় তাহলে তো আমাদের আর আগুন জ্বলবে না, এক্ষেত্রে আমরা এটা লক্ষ্য করতে পারি, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকে এটুকুই ছিল যে দুর্ঘটনার কারণ
আগামী দিনে আমরা নিরাপত্তা বা হচ্ছে প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ব্যাখ্যাটা দেব, আর তোমরা এগুলো বাসায় একটু ভালো মতো পড়ে কমপ্লিট করো, কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদি তোমরা অধ্যায়ভিত্তিক ক্লাসগুলো দেখো পার্ট বাই পার্ট এবং পড়াগুলো তৈরি করো, তাহলে অবশ্যই তোমাদের ক্লাসগুলো আমাদের ক্লাসের মতোই হবে, যেগুলো সরাসরি আমরা উপস্থিত লাইভ যে উপস্থিত থেকে যে ক্লাসগুলো নিতাম। তো মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখবা অবশ্যই, এবং তোমরা বাসায় থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।